আজ সকাল 7:14 ফটো ফ্রেমে থাকছে মুখাশিল্প বিষয়টি কি, কবে এই শিল্পের কারিগররা কোথায় পাড়ি জমান, আগে নুন আনতে পান্তা ফুরোনো জোগার শিল্পীদের অর্থনৈতিক অবস্থা এখন কেমন, তাদের উন্নয়ন ঘটানো কিভাবে সম্ভব, সরকারের কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা, হলে তা কেমন পর্যায়ে রয়েছে, সেসবই আজ দর্শকদের সামনে তুলে ধরবে 14 ফটো ফ্রেম। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মুখাশিল্প এ রাজ্য সহ সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়। দৈনিকই মুখাশিল্পের চাহিদা বাড়ছে। জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতে মহিষবাথানের নাম ধীরে ধীরে পাদপ প্রদীপের আলোয় উঠে আসছে। বিগত কয়েক বছরে এই মুখাশিল্পের ওপর ভিত্তি করেই জীবন জীবিকা গড়ে উঠে নতুন করে বহু মানুষের। জানা গিয়েছে, অতীতেও বছরের বিশেষ সময় ধান কাটার জন্য রাজবংশী সম্প্রদায়ের মানুষ বিশেষ পূজোর আয়োজন করতেন। সেই সময় বিভিন্ন দেবদেবীর মুখা পরিধান করে গম্ভীরা নৃত্য করা হতো। প্রাচীন এই রীতির কথা মাথায় রেখে মহিষবাথান এলাকার মানুষজন বংশ পরম্পরায় বহু যুগ ধরে মুখা তৈরি করে আসছেন। বর্তমানে আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে মুখার জনপ্রিয়তাও বাড়ছে। ইতিমধ্যে জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন রাজ্যে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির মহিষবাথানের মুখা পৌঁছে গিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রে এলাকার মানুষজন মুখা তৈরির প্রশিক্ষণ থেকে শুরু করে সারা বছর তৈরি করা মুখা বিক্রির সব রকম সাহায্য পেয়ে থাকেন। এ বিষয়ে মহিষবাথান এলাকার মুখাশিল্পী সাগুলাল সরকার বলেন, মুখাশিল্পের ওপর ভিত্তি করেই বহু বছর যাবৎ জীবন জীবিকা নির্বাহ করছি। রাজ্য সরকারের আয়োজিত বিভিন্ন মেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাজারে এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও আমাদের তৈরি মুখা পৌঁছে যায়, আর সেই কারণেই দৈনিক মুখাশিল্পের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে মুখাশিল্পের উন্নয়নে প্রথম থেকেই বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখাশিল্পীদের প্রশিক্ষণ থেকে শুরু করে শিল্পকেন্দ্রের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কুশমন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রের ভবনটি ইতিমধ্যেই দোতলা করা হয়েছে। কুশমন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্পের সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেন, বর্তমানে মুখাশিল্পের উপর ভিত্তি করেই শিল্পীদের জীবনযাত্রার মান পাল্টেছে। আমরা আশা করছি আগামীতে আরো উন্নতি হবে শিল্পীদের। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক দুটি নামী সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। জনপ্রিয় এই মুখাশিল্প সামগ্রিকভাবে আরো ব্যাপক পরিসরে বিদেশে রফতানি হবে খুব শীঘ্রই বলে আমরা আশাবাদী। একটা সময় প্রত্যন্ত এই এলাকার মানুষজনের দুবেলা অন্য সংস্থান করতে হিমশিম খেতে হতো, তবে রাজ্য সরকার পাশে থাকায় মুখাশিল্পের উপর ভিত্তি করেই জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বিগত কয়েক বছরে। সর্বোপরি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির মহিষবাথানে মুখাশিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাত্রার উন্নয়ন ঘটেছে। তবে এলাকার মুখা বা মুখোশ শিল্পীদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকারের তরফে এই জাতীয় উদ্যোগ যদি ধারাবাহিকভাবে জারি থাকে, তবে তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরতে বাধ্য। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো উবু, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক। শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা। কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।